বিএনপি জিলাপাল মন্দের জিলাপাল জিলাপাল হরর মোদি হরর মোদি হরর মোদি হরর মোদি জয় শ্রীরাম জয় মাতা কি জয় ভারত মাতা কি জয় জিলাপাল 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 বিজেপি জিলাপাল 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 ভারতীয় জনতা পার্টি জিলাপাল 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 রামকৃষ্ণ রায় জিলাপাল 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 দিলীপ ঘোষ জিলাপাল জিলাপাল বন্দে মাতরম বন্দে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি বিজেপি জিলাপাল 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 বিজেপি বিজেপি জিলাপাল 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 অন্যায়ের স্বার্থে সারা পশ্চিমবঙ্গ আমি যতবার জয় না কালী বলবো ততবার আপনারা জয় শ্রীরাম বলবেন। দিদি কি বলেছে? উনি বলেছেন জয় হিন্দ জয় বাংলা জয় মা কালী। তো দিদিকে আপনারা একটা করে পোস্ট কার্ডে চিঠি লিখুন, নবান্নের ঠিকানায় কালীঘাটের ঠিকানায় লিখবেন মাননীয় মুখ্যমন্ত্রী জয় বাংলা জয় হিন্দ জয় মা কালী বলার জন্য আপনাকে ধন্যবাদ জানায়, আর সৌজন্যে জয় শ্রীরাম এইটা লিখে চিঠি ছাড়ুন। আর আজকে আমি যখন বলবো জয় মা কালী, আপনারা বলুন জয় শ্রীরাম জয় মা কালী জয় মা কালী। আপনারা বোলপুর গ্রামীণ প্রায় 1800 আর আমোদপুর থেকে 150 1950 জনের মতন যোগ দিয়েছে, সবাই তৃণমূল থেকেই যোগ দিয়েছে। আপনারা জানেন পোস্টার কার্ডের ঘটনা জানেন না তো? উনি যে আজকে বলেছেন জয় হিন্দ জয় বাংলা, তো সেটাকে আমরা তো স্বাগত জানিয়েছি, খুব ভালো কথা। তাই কর্মীদিকে বললাম আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জয় হিন্দ জয় বাংলার জন্য যে বলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, সৌজন্যে জয় শ্রীরাম বলুন। আজকে শুধু গ্রাম, শহরের কোনো জয়েন হয়নি আজকে। দেখুন খুব পদাধিকারী ছিল না, সব দ্বিতীয় সব বুথ লেভেলে মণ্ডল লেভেলে ছিল, বড়সড় কোনো নেতৃত্ব নাই। আর আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ কর্মীদিকে নেওয়া, যারা সাধারণ কর্মী অত্যাচারিত, যারা তৃণমূলের কাছে খুব আশা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল তৃণমূলকে এনেছিল, তারা আজকে আশা হতো এবং তারা তৃণমূলের থেকে যে ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছে, তারা মোদিজির যে উন্নয়ন তাকে স্বাগত জানিয়ে আমাদের দলে আসতে চাইছে, তারা শান্তি চাইছে, তাই তাদেরকে আমরা আমাদের দলে যোগ। আমি এটা বলছি এই কারণে আপনারা দেখছেন যেখানে সেখানে যখন তখন তৃণমূলীরা বিজেপিকে আক্রমণ করছে, গ্রামের কোনো একটা জায়গায় চারজন কর্মী বসে আছে, আমরা দেখছি হঠাৎ করে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। তাই আমার বক্তব্য আপনারা সবসময় সজাগ থাকুন, হাতের পাতে লাঠি রাখুন পাথর রাখুন, অন্তপক্ষে প্রতিহত করতে পারবেন, এই বিষয়টাই আমি বলতে চাইছি।